নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি ভাস্কর। সামনে পঞ্চায়েত নির্বাচন, আর পঞ্চায়েত নির্বাচনের আগে প্রত্যেকটি রাজনৈতিক দল, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হোক বা রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো, প্রত্যেকেই নিজেদের ঘর গোছানোর যে কাজ, সেই কাজ শুরু করে দিয়েছেন। একেবারে বুথ স্তর অবধি যে সংগঠন, সেই সংগঠনকে মজবুত করতে হবে, কারণ পঞ্চায়েত নির্বাচনকে বলা হচ্ছে লোকসভা নির্বাচনের অ্যাসিড টেস্ট। আর চব্বিশের লোকসভা নির্বাচনের আগে এই অ্যাসিড টেস্ট উচ্চতে হবে, তাই পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে সব দল, একাধিক পাবলিক মিটিং থেকে শুরু করে সাংগঠনিক বৈঠক, সাংগঠনিক রদবদল সবই চলছে সমস্ত রাজনৈতিক দলের মধ্যে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নবান্ন থেকে জানিয়েছিলেন যে মানুষের কাছে গিয়ে তার রাজনৈতিক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস অভাব অভিযোগের কথা শুনবে। ঠিক সেইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করলেন নয়া কর্মসূচির। আগামী দুমাস বাংলার প্রতিটি বুথে, প্রতিটি জেলায় গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নিজে সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন, তাদের অভাব অভিযোগের কথাও শুনবেন। একাধিক জনসভা করা হবে, প্রায় 250-এর বেশি জনসভা এই দুমাসে করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আবার একই সঙ্গে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রেও নতুন চমক এবার আনলো তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই জেলা স্তর থেকে প্রার্থী কাদের করা যেতে পারে পঞ্চায়েত নির্বাচনে, সেই রেকমেন্ডেশনের তালিকা জমা পড়ে গিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের কাছে। তবে সেই রেকমেন্ডেশনের উপর ভিত্তি করেই শুধু প্রার্থী নির্বাচন করতে চাইছে না তৃণমূল কংগ্রেস। সিক্রেট ভোটিং হবে, যারা স্থানীয় নেতৃত্ব রয়েছেন তারা ভোট দেবেন, তাদের যাকে যোগ্য বলে মনে হয় তাদেরকে প্রার্থী করা হবে, এমনটাই জানাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তবে এই প্রশ্নও থাকছে যে যদি সেখানকার মানুষ, রাজ্যের কোনো একটি প্রান্তের মানুষ যদি তৃণমূল বাদ দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিকে বা অন্য কোনো রাজনৈতিক মতাদর্শের কাউকে প্রার্থী হিসাবে দেখতে চান, সেক্ষেত্রে দাঁড়িয়ে কী হবে? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন তখন তিনি ব্যক্তিগতভাবে তার সঙ্গে কথা বলবেন, যাতে সেই ব্যক্তি বা সেই তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটেই প্রতিদ্বন্দ্বিতা করেন। এবং এখানেই কিন্তু কোথাও একটা গিয়ে শাসক দল, তারা প্রত্যেকটি আসন জেতার জন্য প্রয়োজনে যারা বিরোধী রাজনৈতিক দলের প্রার্থী হতে পারেন, যাদেরকে হয়তো সেখানকার মানুষ চাইছেন, তাদেরকেও নিজেদের দলে টেনে নেওয়ার একটা চেষ্টা করছেন, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আবার পাশাপাশি প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, তাদের বিরুদ্ধেও একইভাবে সুর চড়ানো অব্যাহত রইল শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা অভিযোগ করলেন, আরও একবার অভিযোগ করলেন যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ইডি আদতে বিজেপির অঙ্গুলি হেলনে চলছে, পাশাপাশি দলের নেতৃত্বের জন্য, দলের কর্মী সমর্থকদের জন্য কড়া বার্তা কোথাও একটা গিয়ে দিতে চাইলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছিল দুর্নীতি ইস্যুতে তারা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। সেই একই পথে হেঁটে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যদি কেউ অন্যায় করে থাকেন তাহলে তৃণমূল কংগ্রেস তাকে বুক দিয়ে আগলে রাখবে না, তাকে তদন্ত ফেস করতেই হবে, তৃণমূল কংগ্রেস তাকে বাঁচানোর চেষ্টা করবে না, যদি কেউ নির্দোষ হন সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি আইনি পথে লড়াই করতেই পারেন। যদিও এই মন্তব্যকে কটাক্ষ করতে ছাড়ছে না রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি, কারণ শাসক দলের একাধিক নেতা মন্ত্রী বিধায়ক তারা দুর্নীতির অভিযোগে গ্রেফতার হয়েছেন, অনেকের বিরুদ্ধে কিন্তু অনুসন্ধানও চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফ থেকে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে আরও একবার কিন্তু তারাই যে মাপকাঠি নয়, কে সৎ কে অসৎ এমনটাও কিন্তু দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর পঞ্চায়েত নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ হবে যে বাংলা পঞ্চায়েত নির্বাচন একেবারে দৌড় গোড়াতে, সেই বাংলার অতীতের পঞ্চায়েত নির্বাচনে রক্তপাত দেখে বাংলার মানুষ আতঙ্কিত হয়েছেন। বারংবার বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা তারা অভিযোগ করেছেন যে তাদেরকে নমিনেশন সাবমিটই করতে দেওয়া হয়নি, অনেক ক্ষেত্রেই কার্যত বিনা ভোটেই জিতে গিয়েছে রাজ্যের শাসক দল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে পঞ্চায়েত রক্তপাতহীন শান্তিপূর্ণভাবে হবে, এবং এইবারের পঞ্চায়েত নির্বাচন আদৌ রক্তপাতহীন হয় কি না, বিরোধী রাজনৈতিক দল তাদের প্রার্থীরা সর্বত্র মনোনয়ন জমা দিতে পারেন কি না, ভোট লুট বন্ধ করা যায় কি না, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। আর আপনাদেরকে নজর রাখতে হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে, আর শুধু রিপাবলিক বাংলার টিভি স্ক্রিন তো নয়, রিপাবলিক বাংলার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল বা ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনারা নজর রাখতে পারেন দিনের সমস্ত খবরের, সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য।